বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদার জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে যে বিদ্যা দেব নজরবন্দি বিদ্যা এবং নজরবন্দি বান, আপনারা এই বিদ্যাটি করে দেখবেন, তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। যদি এই মন্ত্রটি সঠিক হয় থাকে আর আপনারা কাজে ফলাফল হয় থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ঠিকানা বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা পত্নীতলা থানা ঘোষণাগর ইউনিয়ন খিরসিন বাজার মোহাম্মদ শরীফুল কবিরাজ। আমার শিক্ষা গুরু শরীফুল চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, বেল আইকনটি চালু করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পান। আর যে সকল ভাইয়েরা এবং শিশু সাহেব তারা শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইমো নাম্বার 01739100882। আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে, আপনারা করবেন। আমি এই মন্ত্রগুলি ভুল দিচ্ছি না সঠিক দিচ্ছি আপনারা পড়লেই বুঝতে পারবেন। এই মন্ত্রটি শনিবার মঙ্গলবার 108 বার জপ করে নেবেন। আগরবাতি মোমবাতি ঘিয়েরবাতি জ্বালাইয়া আসন বসিয়া সাদা বা লাল কাপড় পরিধান করবেন। যদি পারেন শুশানে বসে মুখস্থ করবেন তাহলে আরও বেশি শক্তিশালী হবে। যদি আরও শক্তিশালী বাড়াতে চাও তিন অমাবস্যা বা তিন পূর্ণিমা এই মন্ত্রটি জপ করে নেবে, তাহলে কখনও এই বিদ্যাটি মিস হবে না। আপনারা বিদ্যার শক্তি তখন ডবল তিগুণ পাই যাবেন, তখন এই বিদ্যার কখনো মিস হবে না। আপনারা প্রয়োগ করবেন বা এই তেলটা বা খাবার জিনিস বাম পায়ের উপর ভর দিয়ে মাত্র একবার পরে একটা ফুঁক দিবেন, একবার পরে একটা ফুঁক দিবেন, দিয়ে সাতবার পরে সাতটা ফুঁক দিবেন, বাকি দুটা ফুঁক দিবেন, দিয়ে ওই যাকে নজরবন্দি করবেন বা তাকে খাওয়াবেন বা তেল পরে চোখে মুখে মেখে যাবেন, আল্লাহর রহমতে ওই আপনার নজরবন্দি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা মন্ত্রটি দেখেন, তারপরে আমি পড়ে দিচ্ছি। মু দেম নজর কাল বন্দি লাগ আগ লাগ গলি কাল কাল চালিয়া ফেলাইলাম ইন্দ্র বসম জাল যোগা যোগনি যোগা যোগী যোগনি সুর সুর মোহিনী চক্ষে মুখে পাঁচ আত্মায় কর জোর যদি জোর না করিবু কামরক্ষা চণ্ডীর মাথা খাবু চোখ চামর চোখ ভোমর চোখের মুনি ঘোরে কাল নজর বান যুগনি নূপুর পায়ে খাইল মোহিনী রূপে শুন শুন মোহিনী বলি আমি বলি তোরে। আপনারা মন্ত্রটি দেখেন, কালিকা চণ্ডী মহাবরে চোখে অন্তরে করিবি আমার মাথার ফুল আমায় সারা অন্য অন্য স্তরে থাকিব দিশকুল যদি যদি আমার এই কথা নরে আম আমের মুন্ডু ছিঁড়িয়া পরে রামের পায়ে কুলাই কুলেশ্বরী নাগিয়া নাগিয়া যা কামেশ্বরী মুই নজর নজরে হইয়া মন হরণ করি বন্ধ বন্ধ করি গলায় পাঁচ পাঞ্জ গলায় পাঞ্জ। আপনারা এই মন্ত্রটি দেখেন,
দেখে আপনারা মুখস্থ করবেন। হ্যাঁ, আপনারা মুখস্থ করবেন, তারপরে মাত্র 7 বার করে 9-7টা ফু দিবেন, বাকি 2টা ফু দিবেন, দিয়ে শনিবার মঙ্গলবার এই মন্ত্রটি প্রয়োগ বিধি করবেন। যে কোনো পহর দেখে কখনো এশার নামাজের আগে করবেন না, জোহর নামাজের আগে করবেন না, বৃহস্পতিবার রবিবার করবেন না, করলে কাজ হবে না। যদি পারেন অমাবস্যায় করবেন, আর যদি পারেন শ্মশানে যায় এই শ্মশান জায়গায় নিয়ে এই মন্ত্রটি 7 বার পাঠ করবেন। যে ব্যক্তিকে খাবেন, যত বড়ই পাথরের মতো জীবন শক্ত হোক না কেন, তোমার ডাকে সাড়া দিবে, তোমার ডাকে সাড়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা বিদ্যাটি কয়েক বিধি আমি নিয়ম নীতি বলে দিলাম। সকালবেলা যদি মিষ্টি দিয়ে করেন, সকালবেলা সর্বপ্রথম হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনবেন একদমে, আপনাকে বুনির কাস্টমার হতে হবে। যদি তেল কিনেন তাহলে তেল বুনির কাস্টমার হয়, তেল কিনতে হবে। যদি অন্য কোনো খাবার কিনেন একদমই কিনতে হবে সকালবেলা, বা দোকান যখন সর্বপ্রথম বিছাবে হয়তো অন্য অন্য জিনিস নেবেন, যখন সর্বপ্রথম দোকান বিছাবে সর্বপ্রথম বুনির কাস্টমার হয়ে এই জিনিসগুলো কিনবেন। কিনে বিসমিল্লাহ আল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করবেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, অবশ্যই উস্তাদ গুরুর নাম নেবেন, অনুমতি অবশ্যই উস্তাদের অনুমতি নিয়ে কাজ করবেন, আল্লাহর রহমতে 100% গ্যারান্টি কাজ হবে। যদি উস্তাদের অনুমতি না নাও তাহলে ষোলো আনা কাজ নাও হতে পারে, কিন্তু এই বিদ্যা কখনো মিস হয়নি, আমার পরীক্ষিত বিদ্যা, আমি এটা আপনাদের দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই মন্ত্রটি বা এই বিদ্যাটি প্রয়োগ বিধি করবেন বা করে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আসছে ভালো ভালো বিদ্যা নেওয়ার জন্য অবশ্যই 1000 সাবস্ক্রাইব হওয়ার পরে আমি দিব। আর যারা আমার কাছে আসবেন সেটা আলাদা, আর যেটা ইউটিউবে দিচ্ছি সেটা আলাদা। আমার কাছে যেটা আসবেন, যারা যে শিষ্যরা আসবেন, সে ইউটিউবের বিদ্যার সাথে একটা বিদ্যা মিলবে না, আর একটা বিদ্যা আমি গুরু বিদ্যা, যেগুলো আমার পার্সোনাল ডায়েরি, এই ডায়েরির বিদ্যা আমি হয়তো 2-4-5টা সারিছি এবং নিয়ম সারা সারছি। আপনারা যদি আমার কাছে আসেন বা যোগাযোগ করেন আমি নিয়ম দিয়ে দেব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।